আসসালামু আলাইকুম। 29 দশক কামাল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে আমার নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদেরকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের রসায়ন বিজ্ঞানের পদার্থের অবস্থা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড টপিক্স, অর্থাৎ আমি এই অধ্যায়ের আরেকটি ক্লাস নিয়েছিলাম তোমাদের, সেই ক্লাসটি ছিল কণার গতি তত্ত্ব এবং ব্যাপন সম্পর্কে, ওইখানে এবং ব্যাপনের হার সম্পর্কিত গাণিতিক সমস্যা সম্বলিত আমি একটা ক্লাস তোমাদের নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এর পরবর্তীতে আসি। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেগুলো দেখো, গলন এবং গলনাঙ্ক, স্ফুটন এবং স্ফুটনাঙ্ক, এরপর তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরল এবং গ্যাসীয় অবস্থায় রূপান্তরের তাপীয় বক্ররেখা ব্যাখ্যা করতে পারবো। তাহলে দেখা গেছে আমাদের 3 নম্বর টপিকসটা তোমরা একটু ভালো করে খেয়াল করবা, কারণ তোমাদের টার্মিনাল পরীক্ষায় এইখানে এই টপিকস থেকে একটা প্রশ্ন অ্যাভেলেবেল সময় থাকে। তো আসি আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে আসি। আজকে আমাদের প্রথম টপিকস হচ্ছে গলন এবং গলনাঙ্ক। আমরা অনেক সময় শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন উত্তর সংগ্রহের ক্ষেত্রে দেখা যায় তোমরা একটু এলোমেলো করে ফেলো গলন কি এবং গলনাঙ্ক কি, তাই আমি এই টপিকসটা তুলে ধরা। তো আসো আমরা এই সংজ্ঞাটা একটু দেখি। গলন, প্রথমে আমি দেখি, তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে রূপান্তরের প্রক্রিয়াকে গলন করে। তাহলে দেখো এখানে আমি একটা শব্দ লিখছি, এটা হচ্ছে কি, প্রক্রিয়া। তাহলে গলনটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া, কারণ অনেকে গলনের সময় তোমরা তাপমাত্রার কথা বলে ফেলো, এই জিনিসটা আসবে না। এখানে আসবে শুধু তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে রূপান্তরের প্রক্রিয়াকে বলা হবে গলন। কারণ আমরা জানি আসলে কঠিন পদার্থ, আমরা আগের ক্লাসে কণার গতি তত্ত্ব বলছিলাম, তাপ প্রয়োগ করলে কণাগুলো ছুটাছুটি বৃদ্ধি পায়, যার কারণে এগুলো তরলে রূপান্তরিত হয়। এ কারণে তাহলে আসো তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে রূপান্তরের প্রক্রিয়াকে বলা হবে গলন, এতটুকুই। এরপরে দেখো আমরা গলনাঙ্ক নিয়ে দেখি। গলনাঙ্ক হলো এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় তরলে পরিণত হয় তাকে পদার্থের গলনাঙ্ক বলে। তাহলে এখান থেকে দেখো দুটার মধ্যে আমরা পার্থক্য পেয়ে গেলাম, একটা হচ্ছে প্রক্রিয়া আর একটা হচ্ছে যে তাপমাত্রায়। তাহলে দুটার মধ্যে কিন্তু স্পষ্ট প্রক্রিয়া, একটা হচ্ছে প্রক্রিয়া আর একটা হচ্ছে তাপমাত্রা, যেন আমরা এটা একটার মাঝে আর একটা মিশিয়ে না ফেলি। আমি আবারও সংখ্যাটা বলতেছি, এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় তরলে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। তাহলে তোমরা আশা করি ক্লিয়ার হচ্ছে যে গলন এবং গলনাঙ্ক এক নয়। যেমন আমরা বরফের গলনাঙ্ক 0°C তাপমাত্রা, অর্থাৎ 0° তাপমাত্রায় দেখবা আমরা বরফটা আস্তে 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 পানিতে পরিণত হচ্ছে বা তরলে পরিণত হচ্ছে। আসো আমরা আমাদের সামনে আগাই। এরপরে আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে স্ফুটন। স্ফুটনটা কি? তাহলে দেখো তাপ প্রয়োগে তরল পদার্থকে গ্যাসে রূপান্তরের প্রক্রিয়াকে স্ফুটন বলে। তাহলে দেখো স্ফুটন এক ধরনের কি, প্রক্রিয়া। তাহলে এটাও এক ধরনের কি, প্রক্রিয়া। সংজ্ঞাটা তো প্রয়োজন আরেকবার খেয়াল করো, তাপ প্রয়োগে তরল পদার্থকে গ্যাসে রূপান্তরের প্রক্রিয়াকে স্ফুটন বলে। তাহলে স্ফুটন একটি প্রক্রিয়া, এটারে আমরা কখনোই তাপমাত্রা বলবো না। এরপরে স্ফুটনাঙ্ক দেখো, এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় গ্যাসীয় পদার্থে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে। তাহলে এখানে আমরা বলে দিছি যেই তাপমাত্রায়, যেই তাপমাত্রায় আসল ফ্যাক্ট, এখানে হচ্ছে প্রক্রিয়া আর এখানে হচ্ছে তাপমাত্রা। তাহলে স্ফুটন আর স্ফুটনাঙ্ক দুটার মধ্যে মূল তফাৎটা হচ্ছে কিরকম, প্রক্রিয়াতে, একটা হচ্ছে প্রক্রিয়া আর একটা হচ্ছে তাপমাত্রা। আমরা অনেক সময় উত্তরের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বলে ফেলি, আবার প্রক্রিয়ার জায়গায় তাপমাত্রা বলে ফেলি, আবার তাপমাত্রার জায়গায় কি করি, প্রক্রিয়া বলে ফেলি, যেটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। যেমন ধরো আমি তোমাদের একটা তাপমাত্রা দেখিয়ে দিয়েছিলাম স্ফুটনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক 100°C তাপমাত্রা। তো আর একটা জিনিস মনে রাখবা, আমরা কোনো জিনিস ভালো কিংবা খারাপ এটা নির্ণয় করতে পারবো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। একটা পদার্থ যদি বিশুদ্ধ পদার্থ হয় তার একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, আর বিশুদ্ধ তরল পদার্থ থাকলে তার একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকবে। যেমন ধর পানির স্ফুটনাঙ্ক তো লিখলাম আমরা এখানে 100°C, অর্থাৎ পানি 100°C তাপমাত্রায় ফুটবে। কিন্তু যদি পানির মধ্যে কোনো একটা কিছু একটা মিশ্রণ করি, যেমন অ্যালকোহল দিয়ে দিলাম এখানে, তাহলে দেখবে তোমরা
ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটবে না, তখন আমরা বলে দিতে পারবো যে এটা পানি বিশুদ্ধ পানি নয়। তাহলে আমরা পানি যদি বিশুদ্ধ পানি পরীক্ষা করার জন্য স্ফুটনাঙ্কটা আমরা কি ব্যবহার করতে পারি। এবার আসো আমাদের আমাদের 2 নম্বর টপিকটা গেল স্ফুটন এবং স্ফুটনাঙ্ক, আশা করি সবাই এটাতে ক্লিয়ার। এখন আসো আমরা আমাদের 3 নম্বর টপিকটা, কঠিন পদার্থ তরল এবং গ্যাসীয় অবস্থায় রূপান্তরের তাপীয় বক্ররেখা ব্যাখ্যা করা, যেটা আমাদের আজকে বেশি ইম্পর্টেন্ট। আসো আমরা এটা একটু দেখি। দেখো আমি কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরের তাপীয় বক্ররেখা ব্যাখ্যা, এখানে দেখো আমি কঠিন থেকে, তো এক্ষেত্রে আমি কি করছি প্রথমে বরফ নিয়ে নিলাম, আর বরফের তাপমাত্রাটা তোমরা খেয়াল করো আমার লেখচিত্রের দিকে শুরু করলাম কত থেকে, -40 ডিগ্রি থেকে, অর্থাৎ হিমাঙ্কের নিচে 0 ডিগ্রি থেকে কম। তো আমরা দেখো 0 ডিগ্রি থেকে যখন কম নিলাম, আমরা নিলাম কি বরফ। দেখো এখন আমরা কি করছি নিচ থেকে তাপ দেওয়া শুরু করলাম, তাপ দেওয়া শুরু করার পরে দেখো তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে বাড়তে এক পর্যায়ে আসি 0 ডিগ্রিতে আসলো। কিসে আসছে? 0 ডিগ্রিতে আসে। 0 ডিগ্রিতে আসার পরে আমাদের এখন বরফটা কি শুরু করলো, এবার গলা শুরু করছে। এই যে গলা শুরু করছে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গলনাঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো যখন বরফ গলা শুরু করছে তখন এখানে দেখো 2টা অবস্থা আমাদের বিদ্যমান থাকে, একটা বরফও থাকে, আবার যেহেতু বরফ বলতেছে তখন আমরা বলবো পানিও থাকে। অবস্থা তাহলে কয়টা হয়েছে? 2টা অবস্থা। তখন দেখো 0 থেকে আমি আমাদের এক্স অক্ষে কি দিলাম, সময় দিলাম, সময় দেখো বাড়ছে কিন্তু তাপমাত্রা উপরের দিকে উঠে নাই। কেন? এ থেকে বি পর্যন্ত দেখা গেছে তাপ সময় বাড়ছে কিন্তু তাপমাত্রা উপরের দিকে উঠে নাই, বা তাপমাত্রা বাড়ে নাই। কেন বাড়ে নাই? বাড়ে নাই এ কারণে এখানে এ থেকে বিতে এতে ছিল দেখো কি সম্পূর্ণ বরফ, এখন এ থেকে শুরু করছে বরফ গলা, এখন এইখানে আমরা তাপ দিলাম কিন্তু তাপমাত্রা বাড়ে নাই। কিন্তু দেখো এখানে যখন আমরা 40 থেকে তাপ দিলাম তাপমাত্রা বেড়ে কোথায় উঠে গেছে? 0 ডিগ্রিতে। কিন্তু দেখো 0 থেকে তাপমাত্রা দেওয়ার সময় বাড়তেছে কিন্তু তাপ বাড়তেছে না। এর কারণ হচ্ছে এখানে পদার্থের 2টা অবস্থা বিদ্যমান থাকবে, একটা হচ্ছে যে বরফ আর একটা হচ্ছে যে পানি, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত না এই বরফটা সম্পূর্ণ পানি হবে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হবে না। তুমি যতই তাপ প্রয়োগ করো, যতই আমরা আগুন নিচে দিয়ে দিই ততই কিন্তু তাপ বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে না। তাহলে এই তাপটা কোথায় যাচ্ছে? এই তাপটা কাজ করতেছে বরফকে পানিতে পরিণত করার জন্য, এই কাজটাই তখন তাপের কাজটাই হবে তখন শুধু বরফকে পানিতে পরিণত করা। এখন খেয়াল করো তাহলে এ থেকে বি পর্যন্ত অবস্থা হচ্ছে কি বরফ এবং পানি, যার কারণে তাপের পরিবর্তন হবে না। আর এই এ থেকে বি পর্যন্ত যে রেখা পেলাম এটা হচ্ছে গলনাঙ্ক রেখা। এটা ভালো করে খেয়াল করো, এই গলনাঙ্ক রেখা স্পেশালি তোমাদের আসে এ থেকে বি রেখাটা কি রেখা বলে, বা লেখচিত্র থেকে গলনাঙ্ক রেখাটি ব্যাখ্যা করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো যখন বি বিন্দুতে আসলো, বি বিন্দুতে আসার পরে দেখো বরফ আস্তে 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 বরফ এবং পানি তো হয়ে বি বিন্দুতে সম্পূর্ণ হয়ে গেছে কি পানি। এখন দেখো বি বিন্দুতে আসার পরে আমরা যখন তাপ দিলাম তাপও বাড়ছে সময়ও বাড়ছে, দেখো তাপ উপরের দিকে উঠে গেছে, উঠে গিয়ে সি বিন্দুতে আসছে, অর্থাৎ তখন তাপমাত্রা হয়ে গেছে কত ডিগ্রি? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছানোর পরে আমাদের দেখো এখানে কেন তাপমাত্রা তাহলে বৃদ্ধি পাইছে, আগেরটাতে 2টা অবস্থা ছিল আর এখানে কিন্তু 2টা অবস্থা নেই, শুধুমাত্র কি আছে পানি। এখন যতক্ষণ পর্যন্ত একটি অবস্থা বিদ্যমান থাকবে তখন দেখা গেছে তোমার শুধু তাপমাত্রা বৃদ্ধি থাকবে, যার কারণে দেখা গেছে পানির তাপমাত্রাটা কি হয়েছে দ্রুত বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর সি বিন্দুতে আসছে কত ডিগ্রি? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলো। কিন্তু সি ডিগ্রিতে আসার পরে দেখো এখানে পানি এবার ফুটতে শুরু করছে, অর্থাৎ এটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এখন দেখো সি থেকে ডি পর্যন্ত আমরা অনেক তাপ দিলাম কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায়নি, অর্থাৎ এই যে দেখো সি থেকে ডি পর্যন্ত পুরোটা কত ডিগ্রি? 100 ডিগ্রি হয়ে গেছে, কিন্তু সময় এখান থেকে এখানে চলে আসছে সময় বাড়ছে, তাপ মাত্রা কিন্তু বাড়ে নাই। কারণ কি? কারণ হচ্ছে এই পানিটা এখন ফুটতে শুরু করছে। এখন দেখো তাহলে পানি এখানে 2টা অবস্থা আছে, একটা হচ্ছে ফোটা মানে কি বাষ্পীয় আকার, আর একটা হচ্ছে পানি। তাহলে 2টা অবস্থা যেহেতু বিদ্যমান তাহলে এখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে না যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত হবে। এখন আসো তাহলে
এই যে তাপটা দিলাম, এই তাপটা তাহলে গ্যাস কোথায় যাচ্ছে? এই তাপটা মূলত হচ্ছে পানিকে বাষ্প রূপান্তরিত করতে এই তাপটা কাজে লাগতেছে। তাহলে এই রেখাটাই হচ্ছে মূলত স্ফুটনাঙ্ক রেখা, সি থেকে ডি পর্যন্ত, যেহেতু সি থেকে ফুটতে শুরু করছে এবং ডিতে আসে সম্পূর্ণ কোটা শেষ হয়েছে, এই কারণে এই সি থেকে ডি পর্যন্ত হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা। এটা তোমাদের জন্য স্পেসিফিকলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটাও বারবার আসে যে স্ফুটনাঙ্ক রেখাটি ব্যাখ্যা করো বা গ্রাফ কাগজে সি থেকে ডি রেখাটি কি ধরনের রেখা ব্যাখ্যা করো। এরপরে আসো, ডি বিন্দুতে আসার পরে আবার দেখো তাপমাত্রাটা খুব দ্রুত বেড়ে গেছে, কারণ ডি বিন্দুতে সম্পূর্ণরূপে আছে কি অবস্থা, জলীয় বাষ্প অবস্থা বা সম্পূর্ণ ফুটে গেছে, যার কারণে তাপমাত্রাটা খুব দ্রুত বেড়ে গিয়ে দেখো আমাদের কত 140 ডিগ্রি পর্যন্ত। এখন তাপমাত্রা যতই দিব, তাপ যতই দিব, তাপমাত্রা শুধু বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, যেহেতু শুধু একটাই অবস্থা, কি অবস্থা, জলীয় বাষ্প অবস্থা। আর অনুরূপভাবে আমরা আরেকটি যদি ক্লাস সম্ভব হয় তাহলে আমরা দেখা গেছে যে জলীয় বাষ্পকে শীতল করলে কীভাবে আগের অবস্থায় ফিরে আসবে সেটা নিয়ে ব্যাখ্যা করবো। আশা করি সবাই আজকে তাপে বক্ররেখাটা ভালো করে বুঝতে পেরেছো, সবাই ভালো করে ক্লাসটা সংরক্ষণে রাখবে এবং বাসায় বসে ভালোভাবে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে রসায়ন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান বা অন্যান্য যে কোনো সাবজেক্ট আছে সবগুলো। আশা করি সবাই আমার ক্লাসটা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।